হাসখালী ধর্ষণ কাণ্ডে প্রভাকর পোদ্দার নামে আরও এক যুবককে গ্রেফতার করলো হাসখালী থানার পুলিশ মূল অভিযুক্ত সোহেলকে জিজ্ঞাসাবাদ করে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ জানা যায় ঘটনার দিন অভিযুক্ত প্রভাকর ঘটনাস্থলে ছিল উল্লেখ্য গত পাঁচ তারিখ নদিয়ার হাসখালী থানার গ্রাম পঞ্চায়েতের শ্যামনগরে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্য সমর গোয়ালীর ছেলে সোহেল গোয়ালির বিরুদ্ধে তীব্র যন্ত্রণায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ওই নাবালিকার মৃত্যু হয় বলে জানা গিয়েছে এরপর প্রমাণ লোপাটের জন্য মৃত্যুর এক ঘন্টার মধ্যেই নাবালিকার পরিবারকে ভয় দেখিয়ে বাড়ির কাছের এক শ্মশানে দেহ দাহ করে দেওয়া হয় শুধু তাই নয় পরবর্তীকালে যাতে কোনো প্রমাণ না পাওয়া যায় সেই কারণে জল দিয়ে গোটা শ্মশান ধুয়ে ফেলা হয় বলে অভিযোগ নাবালিকার মৃত্যুর দুই দিন পরে চাইল্ড লাইনের সহায়তায় তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন পরিবার সেই অভিযোগের ভিত্তিতে ঘটনায় মূল অভিযুক্ত সোহেল গ্রেফতার করে পুলিশ তাকে আদালতে তোলা হলে চোদ্দ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত এরপর এই রাতে জিজ্ঞাসাবাদ করে প্রভাকর পোদ্দার নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মূল অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ওই যুবকের নাম জানা গিয়েছে তাকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ মঙ্গলবার তাকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হবে আরসিটিভি সংবাদ নদিয়া